প্রভারী হিসেবে দায়িত্বভার নেবার পরই হরিয়ানাতে জোরদার রাজনৈতিক কর্মসূচি শুরু করেছেন রাজ্যের জনপ্রিয় নেতা এবং প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে হরিয়ানাতে বিজেপিকে আবার কাঙ্ক্ষিত সাফল্য এনে দেবার লক্ষ্যেই নরেন্দ্র মোদীর সেনাপতি হিসেবে বিপ্লব কুমার দেবকে দায়িত্বভার অর্পণ করা হয়েছে বিকাশের এই রাজ্যে পুনরায় বিজেপির ঝড় তোলার জন্য। হরিয়ানা সফরে বিভিন্ন দলীয় কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিপ্লব কুমার দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্মদিন উপলক্ষে সেবামূলক কর্মসূচির মধ্যে মহিলা মোর্চার উদ্যোগে যে আদর্শ অঙ্গনওয়াড়ি অভিযান কর্মসূচি চালানো হচ্ছে সেখানে নিজের বক্তব্যে বিকাশ পুরুষ নরেন্দ্র মোদীর যুগান্তকারী কাজ এবং হরিয়ানাতে বিজেপির রাজনৈতিক বিজয় নিয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন বিপ্লব কুমার দেব। এই অনুষ্ঠানে হরিয়ানা বিজেপির মহিলা মোর্চার বরিষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। हरियाणा में खट्टर साहब ने कितना काम किया तो हरियाणा का लोग जानते हैं, मोदी जी ने कितना काम किया ये तो भारत जानता है। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কৃতিত্ব আর দেশবাসীর কল্যাণে তার অবদানের উল্লেখ করে বিপ্লব কুমার দেব বলেন, সারা পৃথিবীর তাবত দেশ যখন করোনাকে নিয়ে জেরবার তখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রেরণাতেই স্বদেশে করোনার টিকার সাহায্যে রক্ষা পেয়েছে কোটি কোটি ভারতবাসীর জীবন। এই দুরূহ কাজ নরেন্দ্র মোদী ছাড়া কারো পক্ষে সম্ভবপর ছিল না বলে উল্লেখ করেন বিপ্লব কুমার দেব। নিজের বক্তব্যে জানান, নরেন্দ্র মোদী থাকলে সবকিছুই সম্ভব বলে বিপ্লব কুমার দেব মন্তব্য করেন। কোভিড কে সময় সবই কা জান জব যা রাহা থা লকডাউন মে আপ ঘর মে জব বন্ধ থে তব কিসি কো পাতা নেই থা কবি ভি কোভিড কে লিয়ে কোই টিকাকরণ হোগি কিউকি ইস দেশ মে জব হেপাটাইটিস কা টিকাকরণ আই থি ইউরোপ মে আমেরিকা মে 10 সাল পহলে ইয়ে আ চুকি থি। टीबी की बीमारी के इलाज का जो व्यवस्था जब यूरोप में आ गई थी यहाँ आने में 18 साल लगी थी और मोदी जी ने वो दिखा दिया। जब यूरोपियन कंट्री ने तो कोविड के टीकाकरण के व्यवस्था किया है तो मोदी जी ने स्वदेशी कायदा में यहाँ भी उस टीकाकरण के व्यवस्था किया है। 18 साल बाद नहीं आई तो नरेंद्र मोदी कर सकता है, मोदी जी बिना कोई नहीं कर सकता है। इसलिए मैं हर जगह में बोलता हूँ मोदी है तो मुमकिन है, ये सच है, कल के दिखाया ये हो चुके हैं। मोदी ही सब कुछ है, मोदी ही विकास है, मोदी ही डेवलपमेंट है। उस दिशा में भारत काम कर रहे हैं और मेरा पूर्ण विश्वास है यह महिला मोर्चा की जब जो सब झांसी रानी बैठी है तो ये झांसी रानी मिल के जो 2024 का कामान मुझे देखने का एक दुस्साहस किया है तो मेरा विश्वास है जिस तरीके से इस सरकार काम कर रही है मोदी जी के नेतृत्व में और 24 में जब हम विधानसभा इलेक्शन में जाएंगे इससे पहले मोदी जी को चुनेंगे 10 की 10 सीट तो लाएंगे ये लोकसभा का और विधानसभा में हर सीट कैसे जीते उस दिशा में हर महिला का साथ चाहिए और आपको साथ देंगे ऐसा मेरा विश्वास है और आपके साथ मिलकर काम करना ये मेरा मैं भाग्य समझता हूँ। নরেন্দ্র মোদীকে বিকাশ পুরুষ এবং উন্নয়নের দিশারি বলে উল্লেখ করে হরিয়ানার অনুষ্ঠান মঞ্চ থেকে বিপ্লব কুমার দেব জানান, নরেন্দ্র মোদীর মার্গদর্শন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের নেতৃত্বে বিকাশের নতুন রাস্তায় এগিয়ে যাচ্ছে হরিয়ানা। বিকাশের এই ধারাকে বিগত বিধানসভা এবং লোকসভা নির্বাচনের মতো জয়ের মন্ত্রে আবার পরিণত করার জন্য সবার প্রতি আবেদন রাখেন তিনি। জানান যে পরবর্তী নির্বাচনগুলিতে হরিয়ানাতে বিজেপি দুর্দান্ত ফলাফল করবে। রাজ্যের প্রভারী হিসেবে হরিয়ানাতে দলের সেবা করাকে নিজের সৌভাগ্য বলে বর্ণনা করেন ত্রিপুরার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব বিপ্লব কুমার দেব। ব্যুরো রিপোর্ট, রাইজ নিউজ।